শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। ভগবদ্ গীতা সম্পূর্ণ ভগবানের কথা, ইহা অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যেকার দৈব সংলাপ। এই সংলাপ আজ হতে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্র নামক স্থানে হয়েছিল। ভগবদ্ গীতায় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে, যেমন আমরা কে, ভগবান কে, আমাদের কষ্ট কেন হয়, পুনর্জন্ম হয় কি, অন্য গ্রহে কি জীবনের সন্ধান আছে, আমরা কিভাবে এই জন্মে ও পরজন্মে সুখী থাকতে পারব, আমরা কিভাবে ভগবদ্ ধামে পৌঁছতে পারি। কেউ প্রশ্ন করতেই পারে যে কুরুক্ষেত্রে হওয়া মহাযুদ্ধে যে ভগবদ্ গীতা বলা হয়েছিল তার কারণ কি ছিল। 5000 বছর পূর্বে বিচিত্র বীর্য নামক এক মহান রাজার মৃত্যু হয়েছিল। তাঁর জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ার কারণে রাজ্যভার পালনে অসমর্থ ছিলেন। অতএব তাঁর কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু রাজসিংহাসনে উপবিষ্ট হয়েছিলেন। পাণ্ডুর মৃত্যুর পরে তাঁর 5 পুত্র, যারা পাণ্ডব নামে বিখ্যাত ছিলেন এবং যারা নিয়মানুসারে রাজ্যের উত্তরাধিকারী ছিলেন, কিন্তু তারা তখন নাবালক থাকায় ধৃতরাষ্ট্র স্বয়ং রাজ্যভার গ্রহণ করেন। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, যারা কৌরব নামে পরিচিত ছিলেন। যখন পাণ্ডবগণ সাবালক হয়ে রাজ্যভার গ্রহণের উপযুক্ত হলেন, তখন তারা সম্পূর্ণ রাজ্যনীতি রাজি হননি, যদিও তাহা তাদের প্রাপ্য ছিল। তারা রাজ্যকে নিজেদের খুড়তুতো ভাইদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। এইভাবেই রাজ্যকে কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু কৌরব জ্যেষ্ঠ দুর্যোধন নিজের প্রাপ্যতে সন্তুষ্ট ছিলেন না, সে সমস্ত রাজ্যকে একাই ভোগ করতে চেয়েছিলেন। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করবার বহু ষড়যন্ত্র অবলম্বন করেছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। তাই সে নিয়ম বহির্ভূতভাবে সমস্ত রাজ্য একাই গ্রাস করেছিলেন এবং পাণ্ডবদের রাজ্য থেকে বহিষ্কৃত করেন। পাণ্ডবরা শুধুমাত্র 5টি গ্রামের দাবি জানিয়েছিলেন। দুর্যোধন উত্তর দিয়েছিলেন, 5টি গ্রাম তো দূরের কথা, সুচাগ্র সম মেদিনীও সে দিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই জমি বণ্টনের সমস্যাটিকে শান্তিপূর্ণ ও অহিংসভাবে মীমাংসা করার জন্য প্রস্তাব রাখেন, কিন্তু দুর্যোধন এই প্রস্তাবে অসম্মতি জানিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর এইভাবে মহাভারতের মহাযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যুদ্ধের প্রস্তুতি হিসেবে অর্জুন এবং দুর্যোধন উভয়েই শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কাছে সাহায্য প্রার্থী কাউকেই বিমুখ করতেন না, তাতে সে সজ্জনী হোক আর দুর্যোনী হোক। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সমস্ত সেনাকে একদিকে এবং নিজেকে পথপ্রদর্শক হিসেবে অন্যদিকে রাখার প্রস্তাব পেশ করেন। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের সেনাকে বেছেছিলেন, অন্যদিকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পথপ্রদর্শক হিসেবে পেতে আগ্রহী ছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পথপ্রদর্শক অর্থাৎ সারথি হলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন ধন্দে পড়ে গেলেন, সে কি তার নিজের অধিকারের জন্য লড়বেন, যার জন্য প্রয়োজন ছিল নিজের প্রিয়জনদের হত্যা, নতুবা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে দুষ্ট দুর্যোধনের হাতে রাজ্যের শাসনভার তুলে দেবেন। অর্জুন এই ধন্দ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। শরণাগত হয়ে আসা নিজের মিত্র ও ভক্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার দিব্য উপদেশ দ্বারা এই ধন্দ থেকে মুক্তি প্রদান করেন। আর শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে অর্জুনের ন্যায় অন্য ভক্তদেরও এই ধন্দ থেকে মুক্তি প্রদান করেন। গীতা মহাত্মার অনুসারে ভগবদ গীতা হল দিব্য সাহিত্য, যাকে ধ্যানপূর্বক রক্ষা করা দরকার। যদি কেউ ভগবদ গীতার উদ্দেশ্য পালন করেন, তাহলে জীবনের সমস্ত দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পাবে, সে এই জীবনের সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে এবং তার পরবর্তী জীবন আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে উঠবে। যদি কেউ ভগবদ গীতাকে নিষ্ঠা ও ভক্তিভরে অধ্যয়ন করেন, তবে ভগবানের আশীর্বাদে তার সমস্ত পূর্ব দুষ্কর্মের ফল ভোগ করতে হয় না। মানুষ জলে স্নান করে,
নিত্য নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। কিন্তু কেউ যদি ভগবদ গীতারূপী পবিত্র গঙ্গা জলে একবার স্নান করে নেয়, তবে সে ভবসাগরের মলিনতা থেকে চিরজীবনের জন্য মুক্ত হয়ে যায়। যেহেতু ভগবদ গীতা ভগবানের মুখ থেকে আবির্ভূত, সেহেতু কাউকে অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার পড়ে না। তাকে কেবল ভগবদ গীতারই ধ্যানপূর্বক ও মনোযোগ সহকারে শ্রবণ ও পঠন করা উচিত। বর্তমানের প্রয়োজনীয়তা নেই, কারণ কেবল একটি পুস্তক ভগবদ গীতাই পর্যাপ্ত। যেহেতু এটি বৈদিক গ্রন্থের সারাংশ, ইহার প্রবচন স্বয়ং ভগবানই করেছেন। যিনি গঙ্গা জল পান করেন তার মুক্তি মেলে, অতএব তার জন্য কি বলা যায় যিনি ভগবদ গীতার অমৃত পান করেন? এই গীত উপনিষদ ভগবদ গীতা, যা সমস্ত উপনিষদের ও জাগাই তুল্য এবং গোয়ালা বালক নামে বিখ্যাত, ভগবান শ্রীকৃষ্ণ এই গায়িকে দোয়াচ্ছেন। অর্জুন এখানে বাছুরের সঙ্গে তুলনীয়, আর সমস্ত বিদ্বান তথা শুদ্ধ ভক্তগণ ভগবদ গীতার অমৃতময় দুগ্ধ পান করছেন। আজকের যুগে মানুষ একটি শাস্ত্র, একজন ঈশ্বর, একটি ধর্ম তথা একজন ব্যক্তির জন্য অত্যন্ত উৎসাহী। কেবল একটি শাস্ত্র ভগবদ গীতাই হোক বিশ্বজনীন, সারা বিশ্বের জন্য একজনই ঈশ্বর হোক শ্রীকৃষ্ণ, আরেকটি মন্ত্র ও একটি প্রার্থনাই হোক তাহার নামের গীত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কেবল একটি কর্ম হোক ভগবানের সেবা। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উণ্ডমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনা করার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথ নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক
ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদারিত করতে লাগল। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তাঁর ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং শুষ্ক হয়ে উঠেছে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই।
ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হয়ে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়, বর্ণসঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়, সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বার করতে হয়। হায়, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন।